এই গাইজ, এক্সমি বাংলা টিপসের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। তো গাইজ, আপনারা ক্যামেরায় যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের একটি বোর্ড বই, 19-এর একটি বোর্ড বইয়ের ছবি। তো এই বোর্ড বইয়ে অনেক পিকচার আমাদের সামনে চলে আসে, যেগুলো আমরা বুঝতে পারি না, অনেক সময় আমাদের প্রয়োজন হয়। তো এটি আপনি কি করে বুঝতে পারবেন? তো এটি এভাবে বোঝার কোনো ওয়ে নাই। তো আমরা আমাদের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব। তো অ্যাপ্লিকেশন কীভাবে ইনস্টল করবেন সেটা শেষে বলে দেবো, অর্থাৎ অ্যাপ্লিকেশনের নেম শেষে বলে দেবো। তো আমি সরাসরি অ্যাপটি ওপেন করছি। তো গাইজ, অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনি যে বইটি দেখতে চান, অর্থাৎ প্রাক প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, তার আমি তো মাধ্যমিক, তো আমি মাধ্যমিকের উপর ক্লিক করলাম। তারপর যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে বইয়ের সে বইটা আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন। তো আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে দুটো অপশান আছে, অনলাইনে পড়ুন এবং ডাউনলোড করুন। তো আমি অনলাইনে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করেও এটি করতে পারবেন। তো গাইজ, এটা করার পরে এখন কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে, পেজ বলে যে অপশানটি রয়েছে, এটিতে আপনার যত পেজের প্রবলেমটি রয়েছে সেই পেজটি আমি লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি 73 লিখে দিলাম, 73 লিখে দেওয়ার পর এখন যে গো অপশান রয়েছে, গো অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম ওরা একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এরকম চলে আসবে। তো আমি এর জুম আউট, জুমটা যদি আপনি আউট করে দেন তো তারপর দেখতে পাবেন এখানে কত পেজ ছিল, 73 পেজ। তো 73 পেজ চলে এসছে এখানে। তো এই আপনি যদি জুম করে দেখতে চান তো জুম আপনি বাড়িয়ে দিতে পারবেন। তো আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাবেন একটু অতিরিক্ত জুম হয়ে গেছে, তবুও এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো গাইজ, এভাবে আপনার বইয়ের যে কোনো ঘোলা অথবা আমরা যেটা ব্লার বলে থাকি এরকম যে কোনো পিকচার আপনি অনলাইনের মাধ্যমে অথবা অফলাইনে ডাউনলোড করে দেখতে পারবেন। তো গাইজ, এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে সার্চ বার লিখবেন, NCTB লেখার পরে সার্চ করবেন। সার্চ করলে সেকেন্ডে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন এটি ইনস্টল করলে আপনার অ্যাপটি ইনস্টল হয়ে যাবে।